ওয়েলকাম ব্যাক, দেখছেন জি ইনফরমেশন, সাথে আছি গগন। প্রতিদিনের মতো আজও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজ আমরা কথা বলবো বাত ব্যথা নিয়ে। বাত ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা প্রাথমিকভাবে সকলেই ওষুধের ওপর ভরসা করতে থাকি এবং প্রাথমিকভাবে আমরা প্রচুর পরিমাণে ওষুধ খেয়ে থাকি। এই ওষুধ আমাদের শরীরের জন্য কতটা বিপজ্জনক তা আমরা সকলেই জানি, তাও খেয়ে থাকি কারণ বাত ব্যথা থেকে মুক্তি পাবো বলে। কিন্তু বাত ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য আরো অনেক চিকিৎসা আছে যা আমরা জানি না। তার মধ্যে উল্লেখযোগ্য হলো ফিজিওথেরাপি, ইলেকট্রোথেরাপি, এক্সারসাইজ এবং অ্যাকুপ্রেশার। এই ধরনের চিকিৎসা থেকেও আমরা সহজে বাত ব্যথা থেকে মুক্তি পেতে পারি। আজকে আমরা যে চিকিৎসা নিয়ে কথা বলবো তা হলো অ্যাকুপ্রেশার। অর্থাৎ অ্যাকুপ্রেশার বলতে আমাদের শরীরের একটি নির্দিষ্ট স্থানে চাপ সৃষ্টি করা। হ্যাঁ, আমাদের এই সামান্য একটা ফিঙ্গারের মাধ্যমে আমরা এই বাত ব্যথা কেন আমাদের শরীরে যে কোনো ব্যথা থেকে মুক্তি পেতে পারি। তবে আমাদের যেটা জেনে রাখা প্রয়োজন, প্রত্যেকটি সমস্যার আলাদা আলাদা পয়েন্ট আছে। সেই পয়েন্টটা আমরা জানতে পারলে আমাদের শরীরের যে কোনো সমস্যার চিকিৎসা বাড়িতে বসেই করতে পারি। আজকের প্রসঙ্গ বাত ব্যথা, অর্থাৎ আমাদের জানার প্রয়োজন বাত ব্যথায় কোন পয়েন্টের উপর আমাদের চাপ দিতে হবে, অর্থাৎ নির্দিষ্ট স্থানে চাপ প্রয়োগের মাধ্যমে আমরা এই রোগ থেকে মুক্তি পাব। তো কথা না বাড়িয়ে আমরা পয়েন্টটি দেখে নেব। তো আমাদের বাত ব্যথার জন্য যে পয়েন্টটি আছে তা হলো আমাদের ঠিক এই জায়গায় আমাদের পয়েন্টটি আছে, অর্থাৎ বুড়ো আঙুলের এই যে হাড় দিয়ে আছে ঠিক এই সাইডে আছে। তো ঠিক কোন জায়গায় পয়েন্টটি আছে সেটি জানার জন্য আমাদের একটা খুব ভালো উপায় আছে। তো আমরা যদি দেখি এই ফিঙ্গার, যদি দেখি এই যে আমাদের ফিঙ্গার গুলো সব এক জায়গায় করে দিলে দেখবেন ঠিক এক জায়গায় ফোলা মতো থাকবে। এটা প্রত্যেকটি হাতে, প্রত্যেকজনের হাতেরই এটা থাকবে। যখনই আমরা হাত জোড়ো করব দেখবেন এই জায়গায় ফোলা থাকবে। ঠিক এই জায়গাটাই হচ্ছে বাত ব্যথা থেকে মুক্তি পাওয়ার পয়েন্ট। সো আমাদের প্রথম যে কাজ হবে, আমাদের এই পয়েন্টটিতে দাগ করে নাও, অর্থাৎ এই যে ফোলা দাগ, ফোলা জায়গাটি আছে এটি আমি দাগ করে নিচ্ছি। ঠিক এই জায়গায় আমাদের ফোলা, তো এই জায়গায় আমি দাগ করে নেব। এবার আমাদের জানা হয়ে গেল যে আমাদের পয়েন্টটি কোন জায়গায় আছে। এবার কিভাবে আমাদের প্রেস করতে হবে সেটা জানতে হবে। আমাদের যেহেতু আগে থেকে চিহ্নিত করে রেখেছি, ফলে আমরা এবার ফিঙ্গারটা সরিয়ে দিতে পারি। এবার আমাদের ঠিক এই হাতের ওপর এইভাবে হাতটি রাখতে হবে, রেখে ঠিক এই পয়েন্টটিতে এইভাবে প্রেসার দিতে হবে। যেহেতু আমরা আগে থেকে জেনে গেছি পয়েন্টটি ঠিক এই জায়গায় আছে, ফলে আমরা ঠিক এই এইভাবে হাতটি রাখব, রেখে এইভাবে প্রেসটি করব। কিভাবে প্রেস করব, আমাদের ডান সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে পাঁচবার করতে হবে, বাম সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে পাঁচবার করতে হবে। দেখুন করছি, এই পয়েন্টটি প্রেস করব, 1 2 3 4 5, আবার 1 2 3 4 5। দেখুন 1 2, দেখতে পাচ্ছেন না হয়তো, ঠিক এই পয়েন্টটি আছে 1 2 3 4 5, আবার 1 2 3 4 5, আবার 1 2 3 4 5, আবার 1 2 3 4 5। এভাবে আমাকে সারাদিনে জাস্ট 10 বার করতে হবে একসাথে। আমি অনেকবার দেখালাম, এভাবে জাস্ট 10 বার করবেন। এটি আপনি কোন সময় করবেন, সকালবেলা আপনি করতে পারেন। তবে এই অ্যাকুপ্রেশার করার কিছু রেস্ট্রিকশন আছে, সেটা আমাদের জেনে রাখা প্রয়োজন। আপনি অ্যাকুপ্রেশার করার সময় মনে রাখবেন একদম খালি পেটে সব সময় করতে হবে, কোনো সময় ভরা পেটে অ্যাকুপ্রেশার করবেন না। এবং যারা প্রেগনেন্ট থাকেন তাদের এই অ্যাকুপ্রেশার করা একদমই উচিত নয়। এবং আজকের যেহেতু প্রসঙ্গ বাত ব্যথা, সেহেতু এই অ্যাকুপ্রেশারের সাথে সাথে আমাদের মনে রাখতে হবে বাত ব্যথায় যে খাবারগুলো খাওয়া উচিত নয় সেগুলো একদমই খাওয়া উচিত হবে না। কারণ অ্যাকুপ্রেশারের মাধ্যমে আপনি বাত ব্যথা ভালো করতে চাইছেন, আর বাত ব্যথায় যে খাবারগুলো খাওয়া উচিত নয় সেগুলো যদি খান তাতে আরো বেড়ে যাবে। ফলে এখান থেকে ভালো করতে চাইবেন, ওখানে বেড়ে যাবে, তাতে কি হবে, আপনার
প্রবলেমের সমস্যা সমাধান হবে না, তাতে ভাববেন যে এই অ্যাকুপ্রেশার হয়তো কোনো কাজ নেই। কিন্তু আমাদের যে খাবারগুলো খাওয়া উচিত নয় সেগুলো একটু অ্যাভয়েড করতে হবে। ফলে এর আগে আমি একটি ভিডিওতে আলোচনা করেছিলাম যে বাত ব্যথায় যে খাবারগুলো খাওয়া উচিত নয়, সেই ভিডিওর লিংক আমরা ডিসক্রিপশনে দিয়ে দেব, বা আই বাটনে ক্লিক করেও আপনি এই ভিডিও শেষে দেখে নিতে পারবেন যে বাত ব্যথায় কি কি খাবারগুলো খাওয়া উচিত নয়, সেই খাবারগুলো একটু অ্যাভয়েড করবেন এবং এই অ্যাকুপ্রেশারগুলো কন্টিনিউ করতে থাকুন। দেখবেন যে আপনার শরীরের যে কোনো ব্যথা থেকে আপনি সহজেই মুক্তি পেয়ে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো পর্বে অন্য কোনো সমস্যা নিয়ে।